যে বিজেপি আর আক্ষরিক অর্থেই গাঁজাখোর বিজেপিতে পরিণত হয়েছে। বিজেপির আগে বলতে হবে গাঁজাখোর, গাঁজাখোর বিজেপি, নর্মালি আর বিজেপি বলা যাবে না। আগে থেকেই এই মাদক কারবারিদের সঙ্গে বিজেপির লেনদেন ছিল, এর আগেও এক মক্ষী রানী ধরা পড়েছিলেন, পরবর্তীকালে বিজেপির পদে ঢুকে গেছেন। বিভিন্ন বিস্তারিত আমি বা দেবাংশ আমরা বলবো, বিজেপির সঙ্গে এই মাদক ব্যবসায়ীদের আত্মিক সম্পর্ক। কিন্তু এবার এই যে হাওড়ায়, হাওড়ার সাঁকরাইলে কান্দুয়া গ্রাম পঞ্চায়েত, তো সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্যা রূপা রায়, তার বাড়ি থেকে 41 কেজি, তার কিছু বেশি, গাঁজা উদ্ধার হয়েছে। মাদক, মাদক, গাঁজা উদ্ধার হয়েছে। এ রূপা রায়কে, রূপা রায় বিজেপির পঞ্চায়েত সদস্য, তার স্বামীকে, তিনিও বিজেপির নেতা, তাদের কিষাণ মোর্চার নেতা, তিনি গ্রেফতার হয়েছেন। এবং সেই রূপা রায়ের স্বামী নিমাই রায় গ্রেফতার হওয়ার পর দেখা যাচ্ছে একের পর এক প্রভাবশালী নেতার সঙ্গে তাদের মাখো 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 ছবি। পুলিশ FIR লঞ্চ করেছে এবং খুব স্পষ্টভাবে আজ প্রকাশ্যে ধৃত বলছেন যে আমি গাঁজার ব্যবসা করি, দীর্ঘদিন ধরে করি, এখানে তৃণমূল বা অন্য কেউ আমায় ফাঁসায়নি, বিজেপির লোকেরাই আমাকে ফাঁসিয়েছে। তাহলে যে লোক গাঁজার ব্যবসা করে সেই লোককে বিজেপি পদ দেয় কি করে? বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীর পারিবারিক ব্যবসা হচ্ছে গাঁজা ব্যবসা, তো এরপরেও কি বিজেপিকে গাঁজাখোর বিজেপি বলা যাবে না? আমরা কয়েকটি ছবি আপনাদের দেখাবো, তার আগে বলি, ধরুন এই শুভেন্দু অধিকারীর সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে এই গাঁজাখোর, গাঁজার ব্যবসায়ীর ছবি, নিমাই রায় বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী, তাদের বাড়ি থেকে 41 কেজি গাঁজা, আর বলছেন যে গাঁজা আমার ব্যবসা, গর্বের সঙ্গে বলছেন আমি তো গাঁজার ব্যবসা, পারিবারিক ব্যবসা, আমার বাবার সময় থেকে চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, গাঁজার ব্যবসায়ীদেরকে বিজেপি দলে নিচ্ছে, পদ দিচ্ছে, প্রার্থী করছে? আর এইখানেই আমি একটা কথা বলে দেবাংশুকে বলবো, আর আমি একটু আমাদের তথ্য প্রযুক্তি যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করবো একটু FIR বা অন্য ছবিগুলো দেখাতে। আমি একটা কথা বলি, এই গাঁজার ব্যবসায়ীর সঙ্গে শুভেন্দুর কতটা ভাব? এই যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, এদের সকলের সঙ্গে দেখা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে, ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি, তা এই ছবিগুলো নিয়েও তো কথা বলতে হবে। তো তাহলে এই গাঁজার প্রভাব কতটা শুভেন্দুর উপর? শুভেন্দু যখন চোখ গোল্লা করে লাফায়, নাচে, এই সময় একবার ব্লাড টেস্ট করা যায় না? এই যে গাঁজার কারবারিদের সঙ্গে মিশছে, এই যে গাঁজার কারবারির সঙ্গে ছবি শুভেন্দু অধিকারীর, যে শুভেন্দু যখন দেখবেন অস্বাভাবিক আচরণ করে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, সোজা লাপাচ্ছে, মুখ বেঁকাচ্ছে, এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার, যে তাতে অন্য কোনো প্রভাব কিছু আছে কিনা। এই গোটা তদন্তে গাঁজার ব্যবসায়ীদের কি করে বিজেপিতে আনা হলো, গাঁজার ব্যবসায়ীদের কিভাবে বিজেপির সদস্য পদ দেওয়া হচ্ছে, পঞ্চায়েত সদস্য করা হচ্ছে, দলের কিষাণ মোর্চার পদ দেওয়া হচ্ছে, এ তো পুলিশকে সমস্তটা তদন্ত করে দেখতে হবে, আর শুভেন্দুর ব্লাড রিপোর্ট সহ।